Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullah. দেশের এবং প্রবাসে যেসব ভাইরা আছেন, বিভিন্ন জায়গার আরবদার মা বোনেরা, কৃষক ভাইরা, সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আসলে কালকে ভিডিও দিতে পারিনি, আসলে খুবই তীব্র ঠান্ডার কারণে ভিডিওটা করতে পারিনি। আসলে এত ঠান্ডা বলার বাহিরে, যার ফলে কালকে ভিডিওটা করিনি। আসলে সকালে ভিডিও করতে গেলে অনেকটাই কষ্ট ভোগ করতে হয়, তবু আজকে সবজির ভিডিও করেছি, কলার ভিডিও ইনশাল্লাহ করব, দেখাবো আপনাদের আসলে বাজারের যে হালচাল। একটা জিনিস আমি বুঝি না যে কেন আপনারা এই ভিডিওগুলো দেখেন না, এত কষ্ট করে এত শীতের মধ্যে এত সকালে 7টার মধ্যে আমি কিন্তু ভিডিওগুলো দিয়ে থাকি, এত কষ্ট করে ভিডিওগুলো করি, আপনারা ভিডিওগুলো দেখেন না। আমি আসলেই অনেক কষ্ট লাগে মনে, এই যে আপনারা অন্য অন্য ধরনের যে বিভিন্ন গান বাজনা, টিকটক, অন্য অন্য জিনিসগুলো দেখেন, আমাদের এই কষ্টের ভিডিওগুলো আপনারা দেখেন না, এই জন্য খুবই আসলেই কষ্ট লাগে মনের মধ্যে। যাই হোক, আমি দেখি যে কীরকম দাম বলতেছে আজকে বাজারে হালচালটা একটু দেখাবো। কলা কিন্তু আমি দেখেছি কালকেও অনেকটাই বাজার কম ছিল। এ কলাগুলা কে আনছে মামা? কিরকম দাম বলতেছে আজকে? আজকে মোটামুটি দাম ভালো মামা। কিরকম দাম বলতেছে আজকে? এটা বলতেছে 400-450 বলতেছে। 400-450। আজকে এই বাজার কম না বেশি? না, আজকে বাজার একটু বেশি। বেশি আসলে অনেকটাই বেশি, আসলে অনেকটাই বেশি। কলাও কিন্তু বাজারে অনেকটাই কম, কালকেও দেখেছি যে অনেক কম ছিল কলা। দেখি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। নাম কি ভাই জানেন? ইমাম হোসেন। ইমাম হোসেন ভাই, আপনি কোথা থেকে আসছেন? করুটিয়া থেকে। করুটিয়া থেকে? আপনি কি ধরনের কলাগুলো কিনবেন আজকে? আজকে কলা কিনবো 500-600 টাকার মধ্যে। 500-600 টাকার মধ্যে? শুধু সবজি কলা না? না জি, শুধু সবজি কলা। শুধু সবজি কলাই কিনেন? তাতে কি এখন পর্যন্ত কিনছেন কিনা আপনি? হ্যাঁ, এখন কিনা হয়েছে, মোটামুটি 12-14টা কিনা হয়েছে। কিরকম দাম আজকে অন্য অন্য বাজারের তুলনায়? কম না বেশি? গত বাজারের তুলনায় আজকে সরি হতে 100 টাকা বেশি। 100 টাকা বেশি? আসলে বেশি থাকার কারণটা কি, আর এত কলা না আসার কারণটা কি একটু বলবেন? বেশি থাকার কারণ আজকে কলা বাজারে আমদানি কম, কলা কম উঠছে আজকে। কালকেও কিন্তু অনেকটাই কম ছিল, কালকে অনেক কম ছিল, কম ছিল। ঠান্ডার কারণে কি? আসলে ঠান্ডা থাকলে তো কলার বাজারটাও কম থাকার কথা। জি, কিন্তু কলা না থাকার কারণে 100 টাকা বেশি। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি যাচ্ছি এইদিকে, দেখি যে আরো অন্য অন্য দিকে কি ধরনের কলা আসছে, একটু দেখাবো। যে যেমন তীব্র ঠান্ডা তেমনই কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে, যে দেখি তবুও। এই কলাগুলো কে আনছে ভাই? আপনি আনছেন? আমি বিক্রি করছেন? এইদিকে আনছে লোক, লোক নেই এখানে। আসলে কিন্তু কুয়াশা একদমই দেখা যায় যে বৃষ্টির মতন পড়তেছে। দেখি এইদিকে যাব, যে রং সাগরের বাজারে যাব, একটু দেখাবো যে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ। কি আনছেন মামা? কলা। কলা আনছেন? কিরকম দাম বলতেছে আজকে? এই কলা 100 টাকা।
গেমনা গুষ্টি বাসু 100 টাকা করা মাত্র মাত্র আসলে কি কলা বাজার কি খুব কম একবার পানি এসে কম হতে পারে না অন্যান্য দিন অন্যান্য বাজারে কি রকম দাম বিক্রি বাজারে কলা দাম আসলে 250 থেকে 300 টাকা 250 থেকে 300 টাকা আর এবার 100 টাকা 100 টাকা মানে গেছে বছরের তুলনায় এই বছর অর্ধেক নাই অর্ধেক নাই তাতে আপনারা কি রকম লাভবান হতে পারবেন না পারবেন না অনেক লস থাকবে অনেক লস লস থাকবে নাকি অনেক অনেক লস হবে যাই হোক ধন্যবাদ দেখি যে এইদিকে আরো অনেক কৃষক আছে এটা তো হল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো নাম কি ভাই জানেন আমার নাম শহীদ শহীদ ভাই আপনি কোথা থেকে আসছেন মানিকগঞ্জ দৌলতপুর মানিকগঞ্জ দৌলতপুর থেকে আসছেন আপনি কি কি ধরনের কলা কিনবেন আজকে আমি এলো সবজি কিন এলো সাগর কলা কিনবো চাম্পা কিনবো চাম্পাই দুটাই আপনি কিনছেন কি না এখন পর্যন্ত কিনছেন কি রকম দাম কিনছেন 200 সাগর কলা 200 টাকা জি জি সর্বোচ্চ ভালো দানা যেটা মাঝলা মানে মোটামুটি যেটা মোটামুটি আর এই চাম্পা চাম্পা তো 200 250 200 250 ভালো যেটা না এই মোটা ভালোটা 300 ভালোটা 300 টাকা আপনারা এই বছর কি রকম লাভবান মোটামুটি খারাপ না মোটামুটি চলে মোটামুটি আছে কৃষক কিন্তু অনেকটাই পড়ে গেছে দেখা যাচ্ছে যে আসলে শীতের জন্য দাম কম শীতের জন্য কম হয়তো শীত কমলে কি কলার দাম বাড়বে ইনশাআল্লাহ অনেক বেশি হতে পারে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি যে আরো কি কৃষক কি বলে তাদের সাথে একটু কথা বলবো দেখি যে আসলে বাজার খুবই কম একদমই কম দামে বিক্রি হচ্ছে এই কলাগুলো কি আনছে ভাই আপনি আনছেন আপনি কি আনছেন এটা আনছেন আপনার নামটা কি ভাই জান হারুন রশিদ হারুন রশিদ ভাই একটু ওইদিকে আসেন কথা বলি এই যে আপনি কোত্থেকে আসছেন বাড়ি মোতাজুরি মোতাজুরি আচ্ছা আপনাদের এই বাজারের নামটা বলেন একটু কুতুবপুর বাজার কোন থানা পড়ছে শকিপুর থানা কোন ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আচ্ছা এই যে এই কলাগুলো আনছেন আপনি আচ্ছা এত কমলা কলাগুলো কেন কাটেন দেখা যায় যে আসলে আপনারা কলা বিক্রি করছেন যারা কলাগুলা কিনে খাচ্ছে আপনার সন্তানও কিন্তু খাচ্ছে অনেকেই খাইতেছে কলাগুলা কমলা কলাগুলা যেটি আবাদটি একদমই আসেনি এই কলাগুলো কিন্তু বাজারে বিক্রি হচ্ছে যদি এই কলাগুলা যে বিষাক্ত যেই জিনিস দিয়ে পাকানো হয় এটা কিন্তু মানব দেহার জন্য একদম বিশাল ক্ষতিকর এটা জানেন তো নাকি কেন পরিপুক্ত হইলে পাকবে না কলা পরিপুক্ত হইলে তো অবশ্যই পাকবে গাছে যদি পাকে পুরাপুরি পরিপুক্ত হয় কলাগুলো অনেক কিন্তু পাকা সম্ভব আমি কিন্তু অনেকেই কমেন্ট করেছে ভাই আসলে আমরা তো কলা খাই না আমরা বিষ খাচ্ছি বিষের চাইতেও ক্ষতিকর যেই কলাগুলা আপনারা কেন এই যে কমলা কলাগুলো এই যে কাটছেন এই কলাগুলা কিন্তু একদমই দেখা যাবে যে কোনো কেমিক্যাল ছাড়া পাকবে না তাহলে যদি আপনার সন্তান খায় আপনার কিরকম লাগে আচ্ছা গরমের দিনেও তো এই ধরনের কলাগুলো আপনারা কাটেন কেন কাটেন কাটবেন না আশা করি যে আসলে যারা কাটবে কমলা কলাগুলো একটু তাদেরকে সতর্ক করবেন যাতে করে মানব দেহর অনেকটাই ভালো থাকে আপনার সন্তানও খাইতে পারে আপনার নাতি নাতকিরা খাইতে পারে যার ফলে আপনার ডেগা কলাগুলো আসলে কাটবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ অনেকেই আমাকে বলেছে ভাই এই ধরনের কলাগুলো কেটে আমরা যেমন বাজার থেকে কলা কিনে খাচ্ছি না বিষ কিনে খাচ্ছি অনেকটাই ক্ষতিকর যাই হোক ধন্যবাদ ভাই জানকে আমি যাচ্ছি এইদিকে একটু আসলে দেখা যায় যে বাজারে যে অবস্থা আজকে অনেক কুয়াশা
বৃষ্টির মতন একদমই এই যে এই গুণগুলি পড়তেছে একদমই বৃষ্টির মতন, যার ফলে কিন্তু আজকে আসলে আমি কালকে ভিডিও করতে পারিনি, কারণ অনেক ঠান্ডা অনেক শীত ছিল যার ফলে ভিডিওটা করিনি, সেই জন্য আন্তরিকভাবে সকলের কাছে দুঃখিত। আর কলাও কিন্তু আগের চাইতে অনেকটাই কম আসছে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই জান? আলহামদুলিল্লাহ জি ভালো। নাম কি ভাই জানেন? আমার নাম মোহাম্মদ দুলাল হোসেন। দুলাল হোসেন ভাই আপনি কই থেকে আসছেন? আমি আসছি কাহালগাঁও সাপমারা। কাহালগাঁও সাপমারা থেকে কোন কলাগুলো আনছেন? এই কলাগুলো আনছেন, কিরকম দাম বলতেছে আজকে? 180 টাকা 200 টাকা 200 টাকা পিস। আরো আজকে কি প্রথম না আরো আনছিলেন? না আরো আনি বাজারে। কিরকম দাম বিক্রি হয়? এরকম দাম এই বেশি আর কি 180 200 220। আচ্ছা কয় পুন করে কলা হবে এটার মধ্যে? এর মধ্যে মনে হয় যে 20-25 সালি কলা হবে। 20-25 সালি। আচ্ছা এই কলাগুলো তো আমার মনে হয় যে আরো গাছে অবশ্যই থাকতো, দানায় কিন্তু অনেকটাই কম। পাতার কারণে এই কলাগুলা যদি আপনারা যদি পুরাপুরি পরিপক্ব হয় তাহলে কিন্তু আপনাদের এই কলাগুলা সমস্যা অনেকটাই কম হয়, মানুষের অনেক ক্ষতি কম হয়। যত বাড়তি হবে যত কলাগুলা পরিপক্ব হবে তত কিন্তু মানব দেহের জন্য ভালো, যত কুমলা কলা কাটবেন ততই কিন্তু ক্ষতিকর, কারণ যেখানে লাগবে আপনাদের যেমন কথা বললাম একটু আগে যে এখন বীজ ছাড়া পাকেই না বলা যায়, আসলে পাকে না ঠিক আছে কিন্তু পরিপক্ত কলা কিন্তু অবশ্যই পাকে। আপনার নামটা কি বলেন? আমার নাম মোহাম্মদ সেলিম। সেলিম ভাই আপনি কই থেকে আসছেন? আমি আছি ঢাকা ধামরাই। ধামরাই থেকে আপনি কি কি ধরনের কলা কিনেন? আমি ভালো কলা কিনি খালি। আচ্ছা আপনি আপনি তো বলতেছেন যে আমি কোন রকম কেমিক্যাল ছাড়াই আসলে পাকিয়ে থাকি, আপনি একটু কথা বলেন যে যদি শুধু যদি পরিপক্ত কলা বাজারে আসে তাহলে কি কোনো ধরনের কেমিক্যাল লাগবে? কেমিক্যাল লাগবে না, কিন্তু হালকা শীতের ভিতরে তো কলা পাকে না, একটু হালকা আর কি, তাও পাকতে দেরি হয়, এমনিও যত দিন হয় ততদিনই লাগে। আর 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 যদি কলাটা কুমলা থাকে বা আবাত্তি কলা থাকে তাহলে কেমন হবে? ওটা ফুলে কলা পাকাই দেরি, অনেক দেরি হয়। আমাকে কিন্তু অনেকেই ভাই কমেন্ট করেছে ভাই যে আপনারা এই বাজারে যেই পরিপক্ত কলাগুলা কৃষক আনে না তাদের সাথে একটু কথা বলেন একটু বুঝান, কারণ যেন বাজার থেকে আমরা কলা কিনে খাচ্ছি না বিষ কিনে খাচ্ছি এমন মনে হয়, এরকম অনেকেই বলে থাকে। আসলে বিষ না তো, বিষ যেমন বিষ ফুরা ডান এক দানা দুই দানা খালি মরবো, জি জি মরবো না, এক দানা দুই দানা খালি কিছুই হবে না। হ্যাঁ হ্যাঁ। আর যদি নাকি মনে করেন বেশি খায়, জি জি, তাহলে ও বেশি উচিত ফেরাং করে দেব, তাহলে এটা স্বাভাবিক মাত্র দিলে এটা কোনো ক্ষতিকর নাই, ক্ষতিকর নাই। আমরা যদি এটা দিন বইরা না দিও তাও কিছু হবে না, কিন্তু ওটা স্বাভাবিক ওটা ধরা যায় না আর কি। না সেটাই, যে যদি পরিপক্ত হয় কলাগুলা তবে কিন্তু আপনাদের অনেকটাই কম লাগবে সামান্য, আর যদি পরিপক্ত না হয় যেমন এই যে কলাগুলা, এই কলাটা আর কতদিন বাগানে থাকতে, আপনার তো বাগান আপনার কলা কিনেন বিভিন্ন জায়গায় থেকে, এই কলাগুলো আর কতদিন ক্ষেতে রাখা সম্ভব হতো? না এই কলা রাখা সম্ভব না, সম্ভব না, এটা পুরোপুরি হয়ে গেছে পরিপক্ত হয়ে গেছে। হ্যাঁ কলা পুরে পুরে এখন মনে করেন আবাত্রি কলা এলে বাজারে এলে দাম পাইবো না, জি জি জি, বাত্রি ছাড়া কেউ কলা কাটে না, কাটে না। সম্পূর্ণ ক্লিয়ার করে বাই ধরে দেয়, কিন্তু এই জন্য এই কলাটা যদি ক্ষতিকর হয় দেখেন আইগেজ মন, জি জি, গু জি, কিন্তু ওর গু যদি স্বর্ণ খায় তা কিন্তু নাড়বো না, না। আর এই কলা জিনিসটা যদি ফল মানে এতই খারাপ হয়, জি জি, তাহলে তো মনে করেন আমরাই খাবো না, আমরাই নাড়ুন না, অবশ্যই ওই যে মনে করেন কোনো ক্ষতিকর নাই, স্বাভাবিক মতন দিলে কোনো ক্ষতি নাই, স্বাভাবিক ভাবে দিলে ক্ষতি, যে ক্ষতি করে তার ভুল হবে। আর যে ডেগা কলাগুলোর মধ্যে কি আপনার স্বাভাবিক দেওয়া হয়? হ্যাঁ, যে আবাত্তি কলাগুলো এগুলো স্বাভাবিক দেওয়া হয় না? আবাত্তি কলা তো কেউ কিনেও না, আবাত্তি বাজারে তো আসে, বাজারে আসে না কিনলে তো আর বাজারে আসে না, না না না, বাজারে আবাত্তি কলা কেউ কিনতে চায় না, কিন্তু মনে করেন দাম কম পায়
এইজন্য ওরাও সহজে কাটে না সহজও কাটে না 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 আবার তুই বলার লেকি নিবে কেউ যাই হোক বাইজানকে অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য বা কথা দিয়েছেন আমি দেখি যে চেষ্টা করতেছি যে কি করা যায় এদিকে ভিডিওটা টানবেন না দেখি আমি যাচ্ছি যে চাম্পার বাগান বাজারে দেখি চাম্পা কলার কি অবস্থাটা কিরকম দামে বিক্রি হচ্ছে আজকে আসলে এই শীতের মধ্যে কিন্তু আমি যে সময় সকালে বেলায় উঠে যে যখন ভিডিও করি বাংলাদেশে দেখা যায় যে অর্ধেক মানুষ কিন্তু ঘুমে থেকে ওঠে না আসলে এত কষ্ট করে ভিডিওগুলো করি এই কলাগুলো কে আনছে ভাই আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো নাম কি ভাই জানেন সবিকুল ইসলাম কোত্থেকে আসছেন আপনি খাজনাগারা খাজনাগারা থেকে এই কলাগুলো আনছিল কিরকম দাম বিক্রি করছেন আজকে আড়াইশো টাকা গাড়া আজকে মোটামুটি দাম ভালো নাকি কম না না কমে কমে গেছে বাজারও আনছিলেন নাকি কিরকম দামে বিক্রি করছেন তিনশো বিক্রি করছেন আজকে আড়াইশো টাকা আজকে কম আজকে তো ইয়ে কম আপনার কলাও তো বাজারে অনেকটাই কম ব্যাপারী আসছে না কি বলে ব্যাপারীরা শীত ঠান্ডা খায় না খায় না শীতের জন্য কলা খায় না নাকি যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে যে দেখি আরও দুই চারটা কৃষকের সাথে আমি কথা বলবো এই কলাগুলো কে আনছে ভাই ইডি আপনি আনছেন আপনি কোন কলাগুলো আনছেন কিরকম দাম বল আজকে দেড়শো টাকা একশো টাকা আজকে কি বাজার আগের চাইতে আরো কম নাকি কম ব্যাপারই নেই কয় পুন করে কলা হবে এটির মধ্যে দেড় পুন দুই পুন এবার এসে দুই পুন হবে যাই হোক অনেক ধন্যবাদ ভাই জানকে আমি যাচ্ছি দেখি যে আরো এইদিকে কৃষক আছে তাদের সাথে আর একটু দেখাবো আসলে ভিডিওটার বেশি লম্বা করব না আর আপনারা কেন পুরা ভিডিওগুলো আসলেও দেখেন না টানেন দেখা যায় যে এই কলাগুলো কে আনছে দেখি যে এইখানেই হয়তো এরা হচ্ছে ফরিয়াদের গৃহস্থ কিন্তু না অরিজিনালিভাবে এরা কিনেই বিক্রি করে এইদিকে দেখি যে আসলে কৃষকের সাথে কথা বলার একটু চেষ্টা করব যে দেখি দেখেন কিভাবে ফরিয়া যারা কলাগুলো একদমই নিজের হাতে কব্জা করে নিয়েছে একদমই কম কলা কিন্তু আসলে দেখা যায় অর্ধেক কলাও আসে নাই আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন কেমন কোত্থেকে আসছেন আপনি সাগরদিঘি থেকে আসছেন শুক্তা কি আনছেন আপনি কলা আনছি এই চাপা কলা গুলো আনছেন কিরকম দাম বলে আজকে দুশো টাকা আজকে তো কলা আসলে বাজারে অনেকটাই কম তবুও বাজার এত কম কারণটা কি একটু বলবেন দিনে কুয়াশার জন্য ব্যাপারী আসেনি আসলে ব্যাপারী আসেনি ব্যাপারী অনেক কম শীতের কারণে কিন্তু কলাও খুবই কম খায় দেখি এদিকে যে আসলে আমি ভিডিওটা আর বেশি লম্বা করব না দেখতেই পাচ্ছেন যে আসলে এই দিক দিয়ে অসংখ্য কলা কিন্তু আসে আজকে
কলা নেই বললেই আসলে চলে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি নাম কি ভাই জানেন মাসুদ কোত্থেকে আসছেন আপনি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট বাঞ্জারাম থানা থেকে বাঞ্জারামপুর থেকে আপনি আজকে প্রথম আসছেন নাকি এর আগে আসছিলেন না এর আগে আসছি আজকে কি কি ধরনের কলা কিনছেন আপনি আজকে নেপালি সাগর কিনছি নেপালি শুধু নেপালি নেপালি কি রকম দাম কিনছেন সর্বোচ্চ 200 টাকা আর 150 টাকা 200 150 চাপা কিনছেন না কিনেন না চাপা কিনি না কিনব আজকে কি দাম বেশি না কম না আজকে একটু মোটামুটি কম হই কমই আচ্ছা কলা খাচ্ছেন না কেন কারণ শীত যে প্রচন্ড শীত শীত শীতের কারণেই খাইতেছেন শীতের কারণে কলা খাইতেছেন না খাই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আসলেও অসংখ্য শীত যেমন কুয়াশা একদমই বৃষ্টির মতন যেমন গুণ গুণ বৃষ্টি হয় ঠিক তেমনই ভাবেই আর কি দেখা যায় যে কুয়াশা পড়তেছে যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু